Hi viewers, you are welcome to my channel Math Tutorials by Ashish Das, myself Ashish Das, and this is my video number 433. আজকের এই 433 নাম্বার ভিডিওতে আমরা আলোচনা করছি অনুপাত ও সমানুপাত। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ক্লাস 10 এর জন্য গণিত প্রকাশ বলে যে অঙ্ক বইটা দেওয়া হয়েছে সেই গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 97 থেকে 99 পর্যন্ত দেখো, কোষে দেখি 5.3 আছে। এই কোষে দেখি 5.3টাই হচ্ছে অনুপাত ও সমানুপাতের সর্বশেষ চ্যাপ্টার। আজকের এই 433 নাম্বার ভিডিওতে আমরা সেই কোষে দেখি 5.3 কোশ্চেন নাম্বার 7.1 এবং 7.2 আলোচনা করছি। আমি সরাসরি অঙ্কে যাচ্ছি, দেখা যাক কি বলছে সেখানে। 7.1 এ বলছে, এটা একটা ছোট অঙ্ক, a বাই থ্রি ইকুয়ালস টু বি বাই ফোর ইকুয়ালস টু সি বাই সেভেন হলে দেখায় যে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই সি ইকুয়ালস টু টু। তা প্রথমে আমি এটা করে নিই, তারপরে দু নম্বরটা দেখব। সলিউশন 7.1 কি বললো আমাকে, আমাকে বললো এ বাই থ্রি ইকুয়ালস টু বি বাই ফোর ইকুয়ালস টু সি বাই সেভেন। আমি এটাকে ধরে নিই, কে ধরি, তাহলে পরে কি হবে, সুতরাং এ বাই থ্রি এটা ইকুয়ালস টু কে, বি বাই ফোর এটা ইকুয়ালস টু কে, এবং সি বাই সেভেন এটাও ইকুয়ালস টু কে। তো এ বাই থ্রি ইকুয়ালস টু কে যদি হয়, ইমপ্লাইজ দ্যাট এ ইকুয়ালস টু থ্রি কে, বি বাই ফোর এটা ইকুয়ালস টু যদি কে হয় তাহলে ইমপ্লাইজ দ্যাট বি ইকুয়ালস টু ফোর কে, আর সি বাই সেভেন এটা ইকুয়ালস টু যদি কে হয় তাহলে সি ইকুয়ালস টু হবে সেভেন কে। হলো, এইবারে আমাকে দেখাতে হবে দেয়ার ফোর এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই সি এটা ইকুয়ালস টু কি হচ্ছে, থ্রি কে প্লাস বি মানে হচ্ছে ফোর কে প্লাস সি মানে হচ্ছে সেভেন কে ডিভাইডেড বাই সেভেন কে ইকুয়ালস টু কত হবে, থ্রি কে প্লাস ফোর কে সেভেন কে, সেভেন কে প্লাস সেভেন কে ফোরটিন কে ডিভাইডেড বাই, নিচে আছে দেখো সেভেন কে, কে কে কেটে দাও, সাত দিয়ে চোদ্দকে কাটলে দুই হবে, ইকুয়ালস টু দুই। উত্তর কি লিখবে, উত্তর প্রমাণিত হল যে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই সি ইকুয়ালস টু টু। একদম সহজ অঙ্ক ছিল, আশা করি বুঝতে পেরেছো সকলে। তো আমি এবারে এই অঙ্কটাকে মুছে দেব, কারণ আমাকে দু নম্বরটা করতে হবে। তা মুছে দিচ্ছি এটাকে, আচ্ছা এবারে দেখো দু নম্বরটাতে কি বলেছে আমাকে, বলছে এ বাই কিউ মাইনাস আর ইকুয়ালস টু বি বাই আর মাইনাস পি ইকুয়ালস টু সি বাই পি মাইনাস কিউ। এইটা যদি হয় তাহলে দেখাই যে এ প্লাস বি প্লাস সি এটা ইকুয়ালস টু জিরো ইকুয়ালস টু পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। তো আমি কি করে দেখাবো, দেখো সলিউশন কত, এটা 7.2। আমাকে বলা হয়েছে যে এ বাই কিউ মাইনাস আর এটা ইকুয়ালস টু হচ্ছে বি বাই আর মাইনাস পি ইকুয়ালস টু হচ্ছে সি বাই পি মাইনাস কিউ, এটা ইকুয়ালস টু আমি কে ধরি।
যদি তাই ধরি তাহলে দেখো, সুতরাং আমি কি পাচ্ছি, এ বাই কিউ মাইনাস আর, এটা ইকুয়ালস টু কে, বি বাই আর মাইনাস পি, এটাও ইকুয়ালস টু কে, এবং সি বাই পি মাইনাস কিউ, এটাও ইকুয়ালস টু কে। তাহলে ইমপ্লাইজ দ্যাট এ ইকুয়ালস টু কি হচ্ছে, কে ইন্টু কিউ মাইনাস আর হলো। ইমপ্লাইজ দ্যাট এখানে আমি পাচ্ছি কি, বি ইকুয়ালস টু হচ্ছে কে ইন্টু আর মাইনাস পি হলো। ইমপ্লাইজ দ্যাট এখানে আমি কি পাচ্ছি, সি ইকুয়ালস টু কে ইন্টু পি মাইনাস কিউ। এবারে আমি লিখব, সুতরাং এ প্লাস বি প্লাস সি, এটা ইকুয়ালস টু কি হচ্ছে, এটা ইকুয়ালস টু হচ্ছে এ মানে হচ্ছে কে ইন্টু কিউ মাইনাস আর, প্লাস বি মানে হচ্ছে কে ইন্টু আর মাইনাস পি, প্লাস সি মানে হচ্ছে কে ইন্টু পি মাইনাস কিউ, ইকুয়ালস টু কত হচ্ছে দেখো, কে কিউ মাইনাস কে আর, প্লাস কে আর মাইনাস কে পি, প্লাস কে পি মাইনাস কে কিউ, এটা হলো। প্লাস কে কিউ মাইনাস কে কিউ কেটে দাও, মাইনাস কে আর প্লাস কে আর কেটে দাও, মাইনাস কে পি প্লাস কে পি কেটে দাও, তাহলে ইকুয়ালস টু হলো জিরো। তাহলে আমরা কি পেলাম, সুতরাং এ প্লাস বি প্লাস সি, এটা ইকুয়ালস টু হলো জিরো, আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। এরপরে আমাদেরকে যে জিনিসটা বলেছে সেটা হচ্ছে যে আরেকটা দেখাতে হবে, যে এই পি এ প্লাস কিউ বি প্লাস আর সি এর ভ্যালুটাও দেখাতে হবে। তো এই পোর্শনটা, এরপরে পোর্শনটা করবার জন্যে আমি এই জায়গাটাতে আসছি, এখানটাকে মুছে নিচ্ছি। ওকে, লেখো, আবার এবারে যার মান বার করতে হবে সে হচ্ছে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। তাহলে পি এ মানে কি, পি ইন্টু আমার এ ছিল কত, এ মানে ছিল কে ইন্টু কিউ মাইনাস আর, প্লাস কিউ, বি মানে কি ছিল, কে ইন্টু আর মাইনাস পি, প্লাস আর, সি কি ছিল, কে ইন্টু পি মাইনাস কিউ, এটা ছিল। এইটা সমান সমান কত হচ্ছে দেখো, সমান সমান কি হচ্ছে, কে পি কিউ মাইনাস কে আর পি, প্লাস কে কিউ আর, প্লাসে মাইনাসে মাইনাস কে পি কিউ, প্লাস কে আর পি, প্লাসে মাইনাসে মাইনাস কে কিউ আর। দেখো কে পি কিউ মাইনাস কে পি কিউ কেটে দাও, মাইনাস কে আর পি প্লাস কে আর পি কেটে দাও, প্লাস কে পি আর কে কিউ আর মাইনাস কে কিউ আর কেটে দাও,
তাহলে এটাও জিরো হলো। তার মানে কি আমরা পেলাম যে এইটা সমান সমান জিরো, এটা তো আগেই প্রুফ করেছি, এখন এটাও প্রুফ করলাম যে এইটা সমান সমান জিরো। তাহলে লেখো যে সুতরাং পিএ প্লাস কিউবি প্লাস আর সি এটাও ইকুয়ালস টু জিরো। তাহলে পরে উত্তরে কি লিখবে? উত্তরে লিখবে যে সুতরাং প্রমাণিত হলো যে প্রমাণিত হলো যে এ প্লাস বি প্লাস সি এটা ইকুয়ালস টু জিরো ইকুয়ালস টু পিএ প্লাস কিউবি প্লাস আর সি। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো ভিউয়ার্স, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও, আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো। আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হও, কারণ গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি এইভাবে ব্যাখ্যা করে করে এই চ্যানেলে আপলোড করে দেবো। শুধু তাই নয়, এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য আরও যে সকল স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন হবে সেগুলোর আপলোডসও যথাসময় তোমরা এখানটাতেই পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তী অঙ্কের জন্য তোমরা আমার 434 নাম্বার ভিডিওর দিকে লক্ষ্য রাখো, আমি খুব শিগগিরই সেটা আপলোড করে দেবো। দ্যাট ইজ অল, বাই।